নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে সেপ্টেম্বর মাস থেকে ছটি বিরাট পরিবর্তন হতে চলেছে। এই ছটি পরিবর্তনের মধ্যে রয়েছে আধার কার্ড, গ্যাস, ক্রেডিট কার্ড, এছাড়াও ভাতা, এছাড়াও আরও অন্যান্য নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে। এবার এই নিয়মগুলি কি কি পরিবর্তন হতে চলেছে অথবা ছটি বড় পরিবর্তন কি কি হতে চলেছে সেটা এই ভিডিওতে আপনাদের বলে দেব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে রুল চেঞ্জ ফ্রম 1 সেপ্টেম্বর 2024, রান্নার গ্যাস থেকে আধার কার্ড 1 সেপ্টেম্বর থেকে এই ছটি পরিবর্তন ঘটবে। এখানে বলা আছে যে আগস্ট মাস প্রায় শেষ, এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হতে চলেছে, সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। সেপ্টেম্বর মাস থেকে কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যেটা কিন্তু অনেকের পকেটে প্রভাব ফেলবে। এবার বর্তমানে সেপ্টেম্বর মাস থেকে কী কী পরিবর্তন হতে চলেছে, যে ছটি নতুন পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলে দেব। তো এখানে বলা হয়েছে এমন পরিবর্তনের মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে, ক্রেডিট কার্ডের কাছ থেকে শুরু করে, এছাড়াও কিন্তু সরকারি কর্মচারীদের যে ভাতা সংক্রান্ত কিছু পরিবর্তন হতে চলেছে, এছাড়াও কিন্তু আধার কার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। এবার কী কী আপডেট রয়েছে? প্রথম পরিবর্তন এখানে বলা হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেখা যায় যে প্রতি মাসের 1 তারিখে সরকার এলপিজি দাম কিন্তু পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার এবং এলপিজি গ্যাসের দাম কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবারও কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু পরিবর্তন হতে চলেছে। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম 8.50 টাকা বেড়েছে, যেখানে জুলাই মাসে সেটা 30 টাকা কিন্তু কমে গিয়েছিল। এ মাসে কিন্তু দাম পরিবর্তন হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় পরিবর্তন কি রয়েছে? এটিএফ এবং সিএনজি পিএনজির দাম। এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে সঙ্গে তেল সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করে। যেমন এবার এটিএফ এবং সিএনজি পিএনজির এর কারণে প্রথম তারিখে কিন্তু এর দাম পরিবর্তন হবে, অর্থাৎ গ্যাসের সঙ্গে সঙ্গে জ্বালানির দামও কিন্তু পরিবর্তন হতে চলেছে। এবার এ বলা হয়েছে যে তৃতীয় পরিবর্তন, তৃতীয় পরিবর্তন কী? না, ভুয়ো কল সংক্রান্ত নিয়ম। এবার 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল ও মেসেজ নিষিদ্ধ করা হতে পারে এমনটাই প্রায় টেলিকম সংস্থাগুলি বলছে। তো তারা কি বলছে? তো সেই সংস্থাগুলি ভুয়ো কল ও ভুয়ো মেসেজ রোধ করার জন্য বা নিষিদ্ধ করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। জিও, এয়ারটেল, ভোডা, আইডিয়া, বিএসএনএল টেলিকম সংস্থাগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল ও বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক যে ডিএলটি এবং ডিস্ট্রিবিউটার লেজার প্রযুক্তি প্ল্যাটফর্ম থেকে স্থানান্তর করতে চলছে। অর্থাৎ মোটামুটি বলতে গেলে 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল এবং এসএমএস কিন্তু আপনার মোবাইল কিন্তু আর আসবে না, অর্থাৎ যে বিভিন্ন রকম স্ক্যাম কল কিন্তু আপনার মোবাইলে যে আসে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু রোধ করা হবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার 4 নম্বর পরিবর্তন, ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। এইচডিএফসি ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট সীমাবদ্ধ করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এবার লেনদেন করলে প্রতি মাসে মাত্র 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি শিক্ষাগত কোনো রকম লেনদেন করেন তাহলে কিন্তু কোনো রকম রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। আইডিএফসি ব্যাংকের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে আপনি ক্রেডিট কার্ডের ন্যূনতম পরিমাণ কিন্তু কমিয়ে দেওয়া হবে এবং পেমেন্টের তারিখও কিন্তু 18 থেকে 15 দিন করে দেওয়া হবে। অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো রকম যদি আপনি পেমেন্ট করেন তার যে রিপেমেন্টের ডেটটা কিন্তু আরও কমিয়ে দেওয়া হয়েছে, 18 দিন থেকে 15 দিন কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরও একটি পরিবর্তন রয়েছে, 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রূপে ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা অন্যান্য পেমেন্টের পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহারের কারীদের মতো এবার কিন্তু রিওয়ার্ড পয়েন্ট পাবেন। অর্থাৎ ইউপিআইয়ের মাধ্যমে, ইউপিআই এবং আপনি যদি রুপে কার্ডের মাধ্যমে কোনো রকম পেমেন্ট করেন সেক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট পাবেন, ঠিক আছে। এবার পঞ্চম পরিবর্তন এখানে বলা হয়েছে, পঞ্চম পরিবর্তন হচ্ছে ভাতা রিলেটেড। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রয়েছে। আশা করা যাচ্ছে সরকার কর্মীদের এবার কিন্তু ভাতা
3% বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% মহাসভাতা অর্থাৎ যে ডিএ দেওয়া হচ্ছে সেখানে 30% বেড়ে 53% করে দেওয়া হবে, ঠিক আছে। এবার 6 নম্বর কী আপডেট রয়েছে, বিনামূল্যে আধার আপডেট। বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ 14 সেপ্টেম্বর নির্ধারিত করা হয়েছে। এরপরে আপনি আধার সম্পর্কিত কোনোরকম যদি আপডেট করতে পারবেন না এই তারিখের পর, 14 সেপ্টেম্বরের পর আপনি যদি কোনোরকম আপডেট করতে চান আধার কার্ডে, সেটা করতে পারবেন না, তার জন্য কিন্তু ফাইন লাগবে, ঠিক আছে। এর শেষ তারিখ ছিল 14 জুন, সেটা বাড়িয়ে 14 সেপ্টেম্বর করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আজ থেকে বুঝতে পারছেন যে সেপ্টেম্বর মাসে কী কী নিয়মের পরিবর্তন হতে চলেছে। এই 6টি নিয়ম সেটা কিন্তু আপনাদের বলে দিলাম, এই 6টি পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে, ঠিক আছে। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।